Good morning, everybody. আমরা গতকালকে রাত্রে যশোর শহরে স্টে করছিলাম। সম্ভবত জয়তী সোসাইটি, জয়তী ভবন, জয়তী সোসাইটির একটি প্রতিষ্ঠান। এই যে বিল্ডিংটি আমি দেখিয়ে দিচ্ছি, জয়তী ফাস্টফুড, আর এদিকে আছে জয়তী হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা রাত্রে স্টে করছি। কলকাতার পাশাপাশি হওয়ায় যশোরের কালচার পুরোটাই কলকাতার মতো, ওদের ভাষা ব্যবহার খুবই মিষ্টি। ভিতরটা দেখিয়ে দিচ্ছি, আমাদের দিদি। দিদি, আমরা থাকছি আপনাদের সাথে, খুব ভালো লাগছে। আর কোনো ভুল ত্রুটি হইলে অন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না না, খুব ভালো লাগছে। আমরা তো হঠাৎ করে আসছি যশোরে। দিদি, ভালো থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা যশোর শহর থেকে বের হওয়ার পথে, আর এটা হচ্ছে যশোর শহর। ভাবলাম যে সুন্দর যশোর শহরটাকে আপনাদেরকে একটু দেখাই। অনেক সুন্দর, অনেক শান্ত, অনেক ভদ্র আচরণের শহর। এই যে যশোর জিলা স্কুলের পাশেই ছিলাম, এই যে হচ্ছে, এটা হচ্ছে জিলা স্কুল। অনেক সুন্দর রাস্তার মধ্যে অনেক সুন্দর দেখেন মার্ক করা আছে। তো আমরা যাচ্ছি পঞ্চগড়ের উদ্দেশ্যে, তেঁতুলিয়া যাব। অপূর্ব সুন্দর যে বাংলাদেশ, শুধু না ঘুরলে বিশ্বাস করা যাবে না প্রাকৃতিক সৌন্দর্য। বিভিন্ন ধরনের ফুল ফল, কি যে সুন্দর। Thank you.
আমরা এই মুহূর্তে আছি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে। না আসলে এইদিকের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসাধারণ সুন্দর। সাথে আছেন বড় ভাই সুহাগ ভাই, ওনার ব্যাগে একটু প্রবলেম হয়েছে, ফিতা লাগাই দিয়েছেন। আর তো উনি লিজেন্ড, বাংলাদেশ ফেমাস লোক, আমি নাম বলবো না, আপনারাই বলবেন। আর এই যে আমের একটা স্ট্যাচু দেওয়া আছে, অসাধারণ সুন্দর, যদি নেওয়া যেত তাহলে আমি নিয়ে যেতাম। আমরা শহরে এসে পড়েছি, সামনে আছে আমাদের জোহানির ভাই, ওনার সাথে দেখা হয়, অনেক ভালো লাগলো। এটা হচ্ছে লালন শর্মাজার, আমরা যদিও ভিতরে ঢুকি নাই। জাস্ট একটু দর্শন করে, দর্শন করতে আসছিলাম, আবার চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে যাব পাবনা, তারপরে পাবনা থেকে দিনাজপুর গিয়ে রাত্রে থাকার সম্ভাবনা আছে, দেখা যাক, সময়ের উপর নির্ভর করবে এবং রাস্তার কন্ডিশনের উপর। আমরা লালন শাহ সেতুতে, অসাধারণ সুন্দর, চার লেনের এই সেতুটি। রাতের বেলা আসছি বিধায় অনেক সুন্দর লাগছে, কিন্তু দিনে আসলে এই রাতের সৌন্দর্যটা আমরা পেতাম না। সেই বিখ্যাত ওয়াল যেটার মধ্যে লেখা আছে তেঁতুলিয়া জিরো। তো আমরা এইখানে এসে আমাদের যাত্রা শেষ হলো, যশোর থেকে তেঁতুলিয়া। বাহ, তেঁতুলিয়াতে এসেও দেখি চায়ের কন্যার স্ট্যাচু। এই স্ট্যাচুটা দেখার জন্যেই গতকাল থেকে এই রাইড ছিল, যশোর থেকে সারা রাত না ঘুমিয়েই রাইড করেছি।
আজ সকালে এসে পৌঁছেছি। So depressed when I can't seem to get out. But something deep in-